জানেন পূর্ব থেকে আমাদের আমি রাজনীতির মধ্যে নতুন না, 2011 সাল থেকে আমি 16 সাল সম্ভবত মাহবুব চেয়ারম্যান সাহেবের সেক্রেটারির পাশাপাশি আমি ইউনিয়নের বিভিন্ন দিক থেকে অনেকগুলো কম্পিটিশন রাখার চেষ্টা করছি। আমরা ইউনিয়নের মধ্যে বিশেষ করে যেটা বলতে গেলে নাবালক নয়, অনেক সময় মেজরিটি ফ্যামিলির পার্সনরা দেখা যাচ্ছে কি হতে পারে, এটা স্বাভাবিক, ইটস ইউজুয়াল ব্যাপার এটা। হ্যাঁ, ফ্যামিলি মেম্বারের মধ্যে 6-7 জন ফ্যামিলি মেম্বার থাকতে পারে, তার মধ্যে হয়তো বা কেউ থাকে বিভিন্ন দলের মধ্যে সম্পৃক্ত বিভিন্ন থাকতে পারে, কেউ এই দল কেউ ওই দল, এরকম অনেক ফ্যামিলি মেম্বারের মধ্যে আছে। তবে আমি একদম অনেস্টলি প্রাউডলি বলতে পারি আমাদের চুন্দাবাড়ার মধ্যে আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে আমরা যে সদস্য আছে ফার্স্ট ভাইয়ের মধ্যে আমরা ফার্স্ট ভাই আর বাপ চাচা দুজন আমরা সবাই পুরো ফ্যামিলিগতভাবে বিএনপির সাথে সম্পৃক্ত। এটা একদম প্রাউডলি আমরা বলতে পারবো যে কখনো কি বলতে পারবো যে এই বাইরে যেমন আমি আরেকটু খোলাসা করে ফ্র্যাঙ্কলি বলি, দৃঢ় শত্রুতার একটু জ্ঞানতে গেলে রাজনৈতিক রেস যেটা যে আমাদের বাড়ির কোয়ার্টারটা রাজতার এবং তার বাইপথ যে মাধব ব্যাপার গডফাদার তার বাইপথ বোকারা ব্যাপার এটা এটা শুরু থেকে যেভাবে ও ফ্রেন্ডলি, আমি উদাহরণ ও ব্যাপারটা তারা 2001 সাল থেকে একবার বিএনপি একবার জামাত একবার আওয়ামী লীগ যে দল ক্ষমতায় আসে ওই দলের পক্ষপাতিত্ব করে দেখা যাচ্ছে কি আমাদের সংসদ সদস্য সাবেক শরদ জনমান রেঞ্জন সাহেব যখন এখানে ইউনিয়নের মধ্যে আছে তখন দেখা যাচ্ছে এই কন্ট্রাক্টটা রাবতা হয় এবং তার বাইকদের দিয়ে আমাদের সুন্দরপাড়া ফকির বাড়ির স্কুলের সামনে নামিয়ে তারপরে দেখাইছে এমন বাস্তব দেখাইছে আমার আপনার দলে অনুসারে করি রাজনীতি আপনার করি ওই সূত্রে দেখাই। তারপরে আবার দেখা যাচ্ছে কি যখন ভূমিগত সাবেক যাবে সাহেব ওনার অনুসরণ এভাবে পক্ষপাতিত্ব করে রাজনীতি করে ওনারা যোজন যা করে করছে এলাকা করছে বাড়ি করছে পাড়ায় করছে কিন্তু তার কোনো আলাদা আমরা বিএনপি পরিবার আমরা কখনো হাত ছেড়ে ইস্তফা দিই নি, তাদের যেভাবে ফেলেছে তারা ক্ষমতা থাকা অবস্থায় এখানে ক্রস আমরা উচ্ছেদ করেছি অথচ তারা নানানভাবে আমাদের প্রত্যেক সম্পত্তি নিয়ে বিভিন্ন জায়গার সম্পত্তির ব্যাপার নিয়ে তারা নানানভাবে হামলা তারা এসে আমাকে বিশেষ করে আমার আমার ভাই দেখে তারা নানানভাবে হামলা মামলা এইসব দিয়ে অনেকভাবে নানানভাবে ফাটানি শিকার হয়েছে এইগুলোর দ্বারা তারপরে আমরা কখনো পেস পা হয় ইনশাল্লাহ যেভাবে আমরা এগিয়ে গেছি ওইভাবে ইন ফিউচার ভবিষ্যৎ লক্ষ্য আমরা এইভাবে এগিয়ে যাবো আমাদের নেতৃত্ব এখন নতুনভাবে এখন ও ফ্রেন্ডলি আমরা নেতৃত্ব দিব এখানে ভয় ভীতি কোনো কিছু দেখার কোনো কারণ নেই। একটা কথা হচ্ছে ইউনিটি স্ট্রেংথ ইউনিটি অফ পাওয়ার একতাই শক্তি একতাই বল আমরা যদি জাতীয় পার্টি দলের পক্ষ থেকে প্রত্যেক অঙ্গ সংগঠনের সকল সদস্য এক মত হয়ে যদি আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি আমরা ইনশাল্লাহ সাকসেস বয়ে আনতে পারবো। যাই হোক আমি আর বলতে পারবো না আরেকটা বিষয় ওয়ার্ডের পক্ষ থেকে যে বিষয়টা ওয়ার্ডের পক্ষ থেকে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার চেষ্টা করবো আমার নেতৃত্বে যতটুকু মেম্বার বের করেন আমি বের করবো ইনশাল্লাহ এইটুকু আমি ইনশিওর করতেছি। ধন্যবাদ শহীদ ভাই না থাকে।